এক ছোট্ট কৌতূহলী মাছ বিটঙ্গু, ইয় রুকমা আর ত্য রুকমা তো ফরক রয়েছে। সুন্দর নির্মল জলের রাজ্যে সে থাকত। টলটলে স্বচ্ছ জলের মধ্যে সাঁতার কাটতে তার ভারী ভালো লাগত। হঠাৎ তাদের উপর একটা বিপদ নেমে এলো। সবকিছু কেমন উলট পালট হয়ে গেল। বিটঙ্গু ভাবে আর ভাবে, কিন্তু কিছুতেই সে বুঝতে পারে না কেন এমন হলো। লাইব্রেরিকো প্রফেসর স্যাম মার্কোস গাম্বুজিয়ালা সচ্ছু, ইয় সবাই হামিহরুকো গলতিকো অসর হো, ইয় অজই বর্তে জানে ছ, হামি মধ্যে কই কই এসকো জিম্মেবার ছৌ, তিমি তো জ্ঞানী ছৌ, লও ইয় কিতাব পড় র থা পাও। প্রফেসরের দেয়া বই পড়ে বিটঙ্গু বুঝতে পারলো কিছু বড় বড় শক্তিশালী মাছই এর জন্য দায়ী। তাদের বিলাসী জীবনযাপনের কারণেই সমস্যাটা হচ্ছে। বিটঙ্গুর মনে হলো বড় মাছদের সমস্যাটা বোঝানো উচিত। তিমিহরু ইয়াহ প্রকৃতিকো বিপরীত গয়ের বসিরহেছৌ, ইয় পানিকো সংসারলাই ধ্বস্ত বনাউদেছৌ, আব আউনে জেনেরেশনকো পনি বিচার গর, ইয় হাম্রো সাজা পানিকো সংসার হো। কিন্তু কেউ কেটা ভাব নিয়ে বড় মাছ বিটঙ্গুর কথা ভালো করে শুনলই না। বিটঙ্গু খুব মন খারাপ করল, কিন্তু সে জানত বাঁচতে গেলে কোনোভাবেই হাল ছাড়া যাবে না, প্রয়োজনে একাই চেষ্টা করে যেতে হবে। অন্যদিকে কিছু চামচা মাছ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছোট মাছদের বিভ্রান্ত করতে লাগলো। না তিনোস, আমি ছাউনি, আমি তপাইহরুলাই নাই সহযোগ গর্ন ভনের ত আয়েকো হাউ নি। তপাইহরুলে অ্যাডাপ্টেশন সিক্নু পর্ছ, বুঝনুভয়ো? একদিন হঠাৎ করে বিটঙ্গু বড় মাছদের আসল উদ্দেশ্য জেনে ফেলল। সে ঠিক করে এবার রুখে দাঁড়াতেই হবে। সাথীহরু সাথীহরু, আমরা সংসার আমি আফাইলে সাফা গর্নুপর্ছ, আব কসাইকো ভর পরের হুদই না। তখন সব ছোট মাছেরা মিলে চামচা মাছদের তাড়িয়ে দিল। প্রথমে বড় মাছ বিটঙ্গুকে মোটেই পাত্তা দিচ্ছিল না, কিন্তু যখন দেখলো বিটঙ্গু একা নয়, সব ছোট মাছই বিটঙ্গুর সাথে আছে, তখন সে ভয় পেল এবং বুঝতে পারল সবাই মিলে প্রকৃতির বন্ধুর মতো হয়ে জীবন যাপন করতে হবে। বিটঙ্গুর এই দাবি বড় মাছ মেনে নিল। তারপর বড় মাছ ছোট মাছ একসাথে জলের রাজ্য পরিষ্কার করতে শুরু করল, আর ধীরে ধীরে জলের রাজ্য আবার নির্মল সুন্দর হয়ে উঠল। এরপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।